हेलो स्टूडेंट्स, माय नेम इज पप्पू सरकार। वेलकम टू योर चैनल फिजिजी, इट्स योर फैमिली। এই ভিডিওতে আজকে আমরা ডিসকাস করব কলেজ অ্যাডমিশন 2023। আমরা সবাই জানি কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন 1 জুলাই থেকে স্টার্ট হচ্ছে এবং এই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 15 জুলাই, অর্থাৎ আমরা 15 জুলাই অবধি ফর্ম ফিলআপ করতে পাবো। আরো এই ভিডিওতে কি কি জানবো, এই ভিডিওতে জানবো যে অ্যাপ্লিকেশনের পর যে মেরিট লিস্ট পাবলিশ হবে সেখানে দুই ধরনের মেরিট লিস্ট, একটা প্রভিশনাল মেরিট লিস্ট, তারপরে ফাইনাল মেরিট লিস্ট, এই দুটো কি জিনিস, এদের মধ্যে ডিফারেন্স কি, সমস্ত কিছু বুঝবো। তারপরে ফর্ম ফিল আপের পরবর্তীতে ই কাউন্সিলিং গুলা কেমন করে হবে, অর্থাৎ ভর্তি যে হবে অ্যাডমিশন প্রসেসটা কেমন হবে। তারপর আমরা ডিসকাস করব যে কতগুলা কলেজে অ্যাডমিশন করা ম্যাক্সিমাম করা সম্ভব, তারপরে তোরা কতগুলা কলেজে করতে পারিস তাহলে সেফ জোনে থাকবি, যে সবাই কলেজে চান্স পাবি। তারপরে এও ডিসকাস করব যে আমাদের এইখানে আমাদের স্ট্রাকচার কেমন করে চলবে, পুরো প্রসেস কেমন করে চলবে, ঠিক আছে, ম্যাক্সিমাম কলেজে আমরা তাহলে দেখতে যাচ্ছি, ওকে। তারপরে সমস্ত কিছু আমরা ডিসকাস করছি। তাই একটা জিনিস মনে রাখ যে অ্যাপ্লিকেশন কি হচ্ছে, 1 জুলাই স্টার্ট হচ্ছে, এটা তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, লাস্ট ডেট তাহলে 15 জুলাই 2023। এইখানে ইম্পর্টেন্ট জিনিস আমরা যে ডিসকাস করতেছি, এখানে ওয়েস্টবেঙ্গলের সমস্ত ইউনিভার্সিটির ক্ষেত্রে সেম ক্রাইটেরিয়া, সেম ডেট ফলো হবে, ওকে, এক্সেপ্ট অটোনোমাস ইউনিভার্সিটি অর অটোনোমাস কলেজ। তাহলে যেগুলো যেগুলো অটোনোমাস কলেজ আছে, যেমন মেদিনীপুর কলেজ, কোটি চার্চ কলেজ, যাদবপুর ইউনিভার্সিটি, এই অটোনোমাস সমস্ত অটোনোমাস কলেজগুলো এখান থেকে বাদ পড়তেছে, ঠিক আছে। অটোনোমাস কলেজগুলো বাদে ওয়েস্টবেঙ্গলের যতগুলো ইউনিভার্সিটি আছে, সেটা কলকাতা ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, বর্ধমান, বাঁকুড়া, সব ইউনিভার্সিটি কি করবে, এই স্ট্রাকচারটা, এই ডেটটাকে ফলো করতে লাগবে, ঠিক আছে। অটোনোমাস ইউনিভার্সিটিগুলো ওদের আলাদা আলাদা ডেট। একটা তারপরে ইম্পর্টেন্ট জিনিস, এই যে 15 জুলাই অবধি ভর্তি হইলি, ঠিক আছে, এবার ফর্ম ফিল আপের সময় একটা জিনিস খেয়াল রাখবি যে এইবার থেকে যতগুলো, এইবার এর আগের বারও তাই নিয়ম ছিল, ঠিক আছে, তুই কলেজে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার জন্য, অ্যাডমিশন নেওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন দিবি, অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য কোনো টাকা লাগবে না, একদম ফ্রি অফ কস্ট, ঠিক আছে। এই আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুই কতগুলা ম্যাক্সিমাম ফর্ম ফিল আপ করতে পারবি, ম্যাক্সিমাম তোর ইচ্ছা যতগুলা ইচ্ছা করতে পারিস। আমাদের ওয়েস্টবেঙ্গলে 500+ কলেজ আছে, 500টার বেশি কলেজ আছে, তুই ইচ্ছা করলে 500টার বেশি কলেজে অ্যাডমিশন করতে পারবি, অ্যাডমিশন করতে পারবি, ইন দ্য সেন্স অ্যাপ্লিকেশন দিতে পারবি, ঠিক আছে। তাহলে অ্যাপ্লিকেশন তুই যত খুশি ইচ্ছা দিতে পারিস, ঠিক আছে। এখন কথা হচ্ছে তোরা কতগুলো অ্যাপ্লিকেশন দিবি, এতগুলো অ্যাপ্লিকেশন তো করবি না। এবার তোরা অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য অনেকে ঠিক করিস, ঠিক আছে, যারা বাইরের আসিস তারা অনেকে কলকাতার আশেপাশে যাস, সিইউ আন্ডারে পড়তে চাস, আবার অনেকে কি করতেছিস বাড়ির পাশে থেকে পড়াশোনা করতেছিস, দ্যাটস ফাইন, এটা তোদের ডিসিশন যে যেখান থেকে পড়াশোনা করতে চাস। এবার মনে রাখবি যে যেখান থেকে পড়াশোনা করতে চাস, যে যারা কলকাতার আশেপাশে গিয়া কলকাতার সিইউ এর মধ্যে পড়তেছিস তাহলেও অনেকগুলো ফর্ম ফিল আপ করতে লাগবে, যারা বাড়ির পাশে থেকে পড়াশোনা করতেছিস তোদের ডিস্ট্রিক্টে অন্তত যতগুলো কলেজ আছে বা তোর ডিস্ট্রিক্টের আশেপাশে, বাড়ির আশেপাশে যতগুলো কলেজ আছে সবগুলোতে ফর্ম ফিল আপ করে রাখবি, ঠিক আছে। কারণ এক নম্বর কথা, তো ফর্ম ফিল আপ করার জন্য কোনো টাকা লাগতেছে না। এবার থেকে অনেক কিছুই নতুন চেঞ্জ হয়ে গেছে, ক্রাইটেরিয়া কতদূর যাবে, ঠিক আছে, অর্থাৎ মেরিট পয়েন্ট তার কতদূরে গিয়ে শেষ হবে আমরা জানি না। তার জন্য আমি বলবো মিনিমাম তোরা 15টা কলেজে ফর্ম ফিল আপ করে রাখ, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ ফর্ম যত খুশি, ঠিক আছে, করতে পারিস, কিন্তু তোদের সাজেস্ট করবো 15টা+ হচ্ছে কলেজে ফর্ম ফিল আপ করে রাখবি। এবার বলবি যে অনেকের ধারণা 15টা+ দরকার নেই, হ্যাঁ, কাদের 15টা+ দরকার নেই, যাদের ভালো নাম্বার পাইছে, যাদের মেরিট পয়েন্ট যখন ফর্ম ফিল আপ করতেছিস, অ্যাপ্লিকেশন দিচ্ছিস, তুই দেখতেই পাচ্ছিস যে মেরিট পয়েন্ট অনেক বেশি আছে, তাদের তো কোনো চাপ নাই, তাদের হচ্ছে 6-7টা কলেজ করে রে, 6-7টা কলেজের মধ্যেই হয়ে যাবে, তুই জানিস ওইখানে শিওর চান্স পাবি। এবার যাদের একটু রেজাল্ট খারাপ হয়েছে, ঠিক আছে, রেজাল্ট খারাপ হয়েছে, মেরিট পয়েন্ট খারাপ আসতেছে, তাদের বলবো 15টা কলেজ কর, ঠিক আছে, ধীরে সুস্থে 15টা কলেজ, দিনে দুইটা বা তিনটা কলেজ করে নে, তাহলে 3-4 দিনে 15টা কলেজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এত চাপ নেওয়ার কিছু নেই যে একদিনে বসে বসে মোবাইলেই করতে পারতেছিস ফর্ম ফিল আপ। আমি দেখাই দিছি প্লে লিস্টে, যা দেখাই দিছি যে কেমন করে মোবাইলে সমস্ত কিছু ফর্ম ফিল আপ করতে লাগে, সমস্ত কিছু বলে দিছি। তাহলে বাড়িতে বসে বিনা খরচায় কি করতে পারিস, ফর্ম ফিল আপ করতে পারতেছিস, ঠিক আছে। তুই 15টা+ ফর্ম ফিল আপ করেই নিলে, যাদের রেজাল্ট একটু খারাপ আছে, তাহলে কি হবে, তুই বাড়িতে বসে থাকতে লাগবে না, এয়ার গ্যাপ দিতে লাগবে না, ঠিক আছে, তুই কোনো না কলেজে চান্স পাওয়া যাবে, ঠিক আছে। তুই আগে ঠিক করে নে কোনগুলো কলেজে পড়তে চাস। এবার এইখানে আরো একটা কথা বলে রাখি, তোদের স্টুডেন্টের মধ্যে দুই ধরনের স্টুডেন্ট দেখা যাবে, কেউ কেউ আগে থেকেই ঠিক করে আছে তুই কোনটা সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে চাস, মেজর কোর্স কোনটা নিতে চাস, ঠিক আছে। আর কেউ কেউ আগে থেকেই ঠিক করে রাখছিস বলে কোন কলেজে, মানে আগে থেকে ঠিক করে রাখছে যে মেজর কোর্স নিবি না, তোরা আচ্ছা মাইনর কোর্সে পড়বি, ঠিক আছে, অর্থাৎ পাস কোর্সে পড়বি। যারা যারা পাস কোর্সে পড়বি, অর্থাৎ যেমন হচ্ছে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে বা বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে যেখানে পাস অনার্স আলাদা করে করা যাচ্ছে, তাদের বলবো তোরা যদি আগে থেকে ঠিক করে নিস পাসে পড়বি, তাহলে পাসেরই ফর্ম ফিল আপ কর আগে, ঠিক আছে। আর যারা ঠিক করছিস অনার্সেই পড়বি, তাহলে অনার্সের ফর্ম ফিল আপ কর।
আবার অনেক ইউনিভার্সিটি যেমন পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ঠিক আছে, এই সমস্ত ইউনিভার্সিটির ক্ষেত্রে কি হচ্ছে, তোদের পাস কোর্স পড়ার অপশনই নাই, তোদের অনার্স কোর্স পড়তেই লাগবে, তো ওইখানে মেজর নিতে লাগবে, ঠিক আছে, মেজর তোদের নিতেই লাগবে। এবার মেজর নেওয়ার এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এখানে স্টুডেন্ট অনেকেই তোরা ঠিক করবি যে টুয়েলভ এর পরেই বুঝতে পারছিস যে আমি এই মেজরটা নিয়েই পড়ব, তাদের ক্ষেত্রে সমস্যা এক ধরনের, আর যারা ঠিক নাই এখনো কোন মেজর নিয়ে পড়বো তাদের ক্ষেত্রে আর এক ধরনের সমস্যা, আমি বোঝাচ্ছি জিনিসটা, ঠিক আছে। দেখ, যারা প্রথমে ঠিক করে রাখছিস, যে দল স্টুডেন্ট ঠিক করে রাখছিস যে আমি এটা সাপোজ ফিজিক্স মেজর নিয়েই পড়বো, আমি ফিজিক্স অনার্স নিয়ে পড়তে চাই, তাহলে তুই তো প্রথমে জানিস ফিজিক্স ইম্পর্টেন্ট তোর কাছে, ঠিক আছে, কারণটা তুই পরবর্তীতে যা কিছু করতে চাস ফিজিক্সের উপর করতে চাস, তাহলে তোর কাছে কলেজ ইম্পর্টেন্ট না, ঠিক আছে, তোর কাছে ফিজিক্স অনার্সটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, তার মানে তুই কি কর, ফিজিক্সের জন্য পড়াশোনা কর, ওকে, ফিজিক্স এবার ফর্ম ফিল আপ যেমন করবি ফিজিক্সের উপরে, তুই প্রতিটাতে ফার্স্ট প্রায়োরিটিতে ফিজিক্স রাখতেছিস, তাহলে প্রথমে যেটা তোর ভালো কলেজ ওই কলেজে পাইলি না, ঠিক আছে, কিন্তু তোর ফিজিক্স চাই, তাহলে ওর থেকে যেটা খারাপ কলেজ ওইটাই পাবি, তাহলে ওইটাতেই পড়াশোনা করবি, ঠিক আছে। যাদের কাছে সাবজেক্ট মেজর সাবজেক্ট ফিক্সড হয়ে আছে তারা এমন করে ভাববে, ঠিক আছে, তাহলে তোর কাছে কলেজ ইম্পর্টেন্ট না, তোর কাছে সাবজেক্ট ইম্পর্টেন্ট, আর অনেকের কাছে আবার কলেজ ইম্পর্টেন্ট, বলে আমি এই কলেজে যেটাই চান্স পাবো ওটাই করবো, সাপোজ স্কটিশ চার্চে যেটাই পাবো ওটাই করবো, তাহলে স্কটিশ চার্চে যেটাই পাবি, তুই যতগুলো পাচ্ছিস, সাপোজ হচ্ছে হিস্ট্রি পাচ্ছিস, হিস্ট্রি পর তোর ইচ্ছে ছিল জিওগ্রাফি, কিন্তু তোর ইম্পর্টেন্ট জিনিস তোর স্কটিশ চার্চ কলেজে পড়তে লাগবে, তাহলে স্কটিশ চার্চেই পড়, কিন্তু হিস্ট্রিতে পড়বি, তাহলে তোর ক্ষেত্রে আলাদা ধরনের একটা সেট অফ মাইন্ড থাকবে। আর যারা আগে থেকেই ঠিক করছে যে আমার তো জিওগ্রাফিই লাগবে, সে কি করবে, জিওগ্রাফি যে কোনো কলেজে পাইলেই চলে যাবে, ঠিক আছে। এবার কে কোনটা ভাবে ঠিক করছিস, পরবর্তীতে কার লাইফ কোথায় দেখতে চাস, সাবজেক্ট ওয়াইজ দেখতে চাস না কলেজ ওয়াইজ দেখতে পাস, সেটা তো তুই ঠিক করে নেবে, ঠিক আছে, ওকে। এটা নিয়ে যদি আরো ডিটেলসে ভিডিও লাগে, ঠিক আছে, আমি কমেন্ট সেকশনে জানাস, আমি এটা নিয়ে ডিটেলসে ভিডিও বানাবো, ঠিক আছে, ওকে। তাহলে এবার হচ্ছে কথা হচ্ছে, তাহলে যাদের হচ্ছে সাবজেক্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, নাম্বার কম পাইছিস, তাদের বলবো যে 15টা প্লাস কলেজে কর, ঠিক আছে, নাম্বার কম পাইলে এটা অপশন নাই, তোদের বেশি কলেজ করে রাখতেই লাগবে, যারা বেশি নাম্বার পাচ্ছিস তারা পছন্দ মতো কয়েকটা কলেজে 5-6টা কলেজে করে রাখ, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে, বাট রিস্ক নিবি না কেউ, ঠিক আছে, বলবো যত পাস বেশি করে রাখ, ঠিক আছে, দিনে 2-3টা ফর্ম ফিল আপ করে রাখ, আর কলেজ তোরা ঠিক করে নে, তোর প্রায়োরিটি কেমন, ঠিক আছে, তোর টপ প্রায়োরিটি কেমন, তারপরে মিডিয়াম প্রায়োরিটি কেমন, তারপরে হচ্ছে অ্যাটলিস্ট কোনো না হলে এখানে যাবো, তুই আগে খাতায় লিখে নে কলেজের নাম, কোন কোন কলেজে করতে চাস, তারপরে হচ্ছে বাকিটা করে নে, ওকে। এবার শোন, অ্যাপ্লিকেশন জমা দিতে গিয়ে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে রাখবি, যে কোনো অ্যাপ্লিকেশন যখন করতেছিস ভুল হওয়া স্বাভাবিক জিনিস, ঠিক করবি যে যতটা চেষ্টা করবি যতটা ঠিক করে করা যায়, ঠিক আছে, ভুল করার চেষ্টা সবসময় হচ্ছে কম করবি, ঠিক আছে, বারবার দেখবি ফর্ম ফিল আপ করলি একবার দেখে নিবি অ্যাপ্লিকেশনগুলো যে ঠিকঠাক লিখলাম কি লিখলাম না, সব ডাটা ঠিকঠাক দিলাম কি দিলাম না, যদি তারপরেও ভুল হয়ে যায় তাহলে কিন্তু দেখবি যে নিচে একটা কারেকশন অ্যাপ্লিকেশন কারেকশন বা আছে এডিট করার অপশন থাকে, তাহলে ওইখানে গিয়ে এডিট করে নিতে পারিস, কিন্তু এডিটের সময় একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবি, নাম রেজিস্ট্রেশন নাম্বার এগুলো তো কোথাও এডিট করতে পাবি না, ঠিক আছে, নাম রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো কোথাও এডিট করা যাবে না, তারপরেও অনেক কলেজে আবার তোর যে মার্কস দিচ্ছিস মার্কসও কিন্তু এডিট করা যাবে না, অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় প্রথমে রেজিস্ট্রেশন করতে লাগে, রেজিস্ট্রেশন করার সময় যেগুলো ডাটা দিবি ওগুলো কিন্তু এডিট হবে না কোনো কলেজেই, আগে বললাম, ঠিক আছে, তারপরে রেজিস্ট্রেশনের ভিতরে গিয়া অ্যাপ্লিকেশন যে ফর্মটা লিখতেছিস ওইখানে যেগুলো আছে ওইখানে ওগুলো এডিট করতে পারবি, ঠিক আছে, তাহলে ভয় পাওয়ার কিছু নাই, কেউ ভুল করে নাম্বার দিতে ভুল করিস না, ঠিক আছে, রেজাল্টে যে নাম্বার আছে ওই নাম্বারটা ঠিক দিবি, কিন্তু যদি কারো নাম্বার ভুল থাকে, ডেট অফ বার্থ ভুল থাকে, আর হচ্ছে কাস্ট সার্টিফিকেটে ভুল থাকে, তাহলে কিন্তু বললাম তোদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, এটা সত্যি কথা, এটা মাথায় রাখবি, ঠিক আছে। এবার অনেকের অ্যাপ্লিকেশন যেটা বলতেছিলাম কাস্ট সার্টিফিকেট নিয়ে একটা বলতেছিলাম, কাস্ট সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট, শোন, কারো কাছে সাপোজ ওবিসি এনসিএল নাই, ওবিসি এনসিএল নাই, তারপরেও তুই ওবিসি দিয়ে করতেছিস, পরবর্তীতে এই সার্টিফিকেট যদি জমা করতে না পারিস, সাবমিট করতে না পারিস, তাহলে কিন্তু তোর অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেবে, তোর অ্যাডমিশন ক্যান্সেল করে দেবে, ঠিক আছে, যদি তোর শিওর হোস ওবিসি এনসিএল সার্টিফিকেট বের করতে পারিস আসে, তাহলেই এটা কি করবি, তুই হচ্ছে অ্যাপ্লিকেশনের সময় কাস্টে সিলেক্ট করবে, বা এসসি সার্টিফিকেট যার আছে সেই সিলেক্ট করবি, যার নাই তারা সিলেক্ট করবি না, ঠিক আছে, ইডব্লিউএস সার্টিফিকেট ইকোনমিক্যালি উইকার সেকশন সেম কেস, ঠিক আছে, যাদের আছে তারাই একমাত্র দিবি, না হলে দিবি না, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, কারণটা এগুলাতে কিন্তু পরবর্তীতে না অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, আগে বললাম, ওকে। এরপরে আর কয়টা ইম্পর্টেন্ট, তারপরে এইখানে দুইটা জিনিস দেখতেছি, একটা হচ্ছে
প্রভিশনাল মেরিট লিস্ট আমরা জানি 15 জুলাই অবধি কি চলবে, অ্যাডমিশন চলবে, ঠিক আছে। কেউ 15 জুলাই এর জন্য অপেক্ষা করে থাকিস না, তার আগেই করবি। পরবর্তীতে সাইট কিন্তু গ্লিচ দেখা যাবে, সাইট প্রবলেম হয়ে যাবে, পরে ফর্ম ফিলআপ করতে পারবি না। এবার প্রভিশনাল মেরিট লিস্ট, প্রভিশনাল মেরিট লিস্ট কবে যাবে? 17 জুলাই, ঠিক আছে, 17 জুলাই। তারপরে ফাইনাল মেরিট লিস্ট কবে দিবে? হচ্ছে 20 জুলাই। এবার প্রভিশনাল মেরিট লিস্ট আর ফাইনাল মেরিট লিস্ট দুটো জিনিস কি জিনিস এই দুটো বোঝাই। প্রভিশনাল মেরিট লিস্ট মানে যারা যারা ফর্ম ফিল আপ করলি, ফর্ম ফিল আপের পর কি করবে, কলেজ থেকে একটা মেরিট লিস্ট দিবে, সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট দিবে। এরপরে অনেকের ওদের লিখতে গিয়ে টাইপিং মিস্টেক হইতে পারে বা অনেকের নাম্বার ক্যালকুলেশনে ভুল হইতে পারে। সো তোরা একবার প্রভিশনাল মেরিট লিস্টে দেখে নিবি, যার নামে দেখবি যে কিছু ভুল আসছে, তোর মেরিট পয়েন্টে ভুল আসছে, নামে ভুল আসছে বা কিছুতে ভুল আসছে বা কাস্টে ভুল আসছে, ঠিক আছে, ওগুলা তারপরে কি করবি, কারেকশন করার অপশন পাবে। কারেকশন উইন্ডো কবে থাকবে? 18 জুলাই অবধি কারেকশন করতে পারবে। 17 তারিখ প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে, 18 তারিখ 3টা অবধি, বিকাল 3টা, 3টা পিএম অবধি কি করতে পারবি তুই? কলেজে মেল করতে পারবি, মেল করলে ওইটা ঠিক করে দেবে। এবার সমস্ত কিছু ঠিকঠাক করে, কোনো কিছু ভুল যেন না হয়, তারপরে কি করবে, আর একটা মেরিট লিস্ট কবে, 20 জুলাই হচ্ছে পাবলিশ করবে। ওই মেরিট লিস্টটা কি হবে? ফাইনাল মেরিট লিস্ট। কারোর নাম হয়তো একটু সামনে ছিল, কারো পিছনে ছিল, ওগুলো সব ঠিকঠাক করে কি করবে, ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করবে, হচ্ছে 20 জুলাই, ঠিক আছে। ওকে, এবার শোন মনে রাখিস, এই পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা কি হচ্ছে, অনলাইন মেথডে হচ্ছে। এবার 20 জুলাই কি করলো, ফার্স্ট ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হলো। ফাইনাল মেরিট লিস্টের পাবলিশের পর 21 জুলাই কি করবে, ফার্স্ট কাউন্সিলিংয়ের লিস্ট বের হবে। অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং লিস্ট মানে প্রথম, সাপোজ ধরে একটা উদাহরণ দিই, কোনো একটা কলেজে, এভেনশিল কলেজে ধরলাম, এভেনশিল কলেজে ফিজিক্সে সাপোজ ধরে নে আমি বললাম যে 80টা সিট আছে। এবার এই 80টা সিটের মধ্যে প্রথম দিন কি পাবে, জেনারেল কিছু ডাক পাবে, ঠিক আছে। জেনারেলের ধরলাম যে জেনারেলের কয়টা সিট ছিল, 50টা, আমি এক্সাম্পল দিচ্ছি। তাহলে জেনারেলে কি করবে, প্রথম 50 জনকে ডাকবে, ফার্স্ট দিনেই ডাকবে। সাথে সাথে ধরে নে এসসির কয়টা ছিল, 17টা ছিল সাপোজ। তাহলে এসসি এই 50 জনের পর যতগুলো এসসি আছে, 17 জন এসসিকে ডাকবে, ঠিক আছে। তাহলে প্রথম কাউন্সিলিংয়ের পর এমন করে ডাকবে সমস্ত কিছু, তোরা কি আসবে, মেসেজ আসবে বা মেল আসবে বা তোদের অ্যাপ্লিকেশনের মধ্যে দেখতে পাবি। আর তাছাড়া হচ্ছে কলেজের ওয়েবসাইটে তো দেওয়াই থাকবে যে প্রথম অ্যাডমিশন লিস্টে কে কে চান্স পাইল। এবার অ্যাডমিশন লিস্টে যে যে চান্স পাবি, শেষে গিয়ে কি করবি, হচ্ছে 22 জুলাইয়ের মধ্যে বাড়ি থেকেই ফর্ম ফিল আপ, ওটা কি করবি, পেমেন্ট করবি। অ্যাডমিশন ফি যত হয় ওটা পেমেন্ট করে দিবি। তারপরে কি করবি, এটা কতক্ষণ অবধি চলবে, 11টা 59 অবধি চলবে, ঠিক আছে, রাত্রেবেলা 11টা 59 মিড নাইট অবধি চলবে। তাহলে 22 জুলাইয়ের মধ্যে তোকে কি করতে লাগবে, ফর্ম ফিল আপ করে দিতে লাগবে, অর্থাৎ অ্যাডমিশন নিয়ে নিতে লাগবে, ঠিক আছে। এবার অ্যাডমিশন নিয়ে নিলি, এবার অনেকের হইতে পারে এমন কিছু করিস না যে অ্যাডমিশন নিতে না পারলি, ইচ্ছা আছে কিন্তু অ্যাডমিশন নিতে পারলি না, তাহলে কিন্তু তোর প্রবলেম, তোর কিন্তু নাম গেল আর নাম আসবে না, ঠিক আছে। একবার নাম গেলে আর কারো নাম আসবে না, ঠিক আছে। একদিন অপশন থাকবে, 21 জুলাই পাবলিশ হবে, 22 জুলাইয়ের মধ্যে তোকে কি করতে লাগবে, অ্যাডমিশন হতে লাগবে, ঠিক আছে। ব্যাংক ট্যাঙ্কের চালান ঠিকঠাক করে দিয়ে দিবি, ঠিক আছে, অনলাইনে দিয়ে দিবি টাকা পয়সা। ওকে, এরপরে সবাই তো আর সব কলেজে অ্যাডমিশন হবে না, ওই কলেজে যতগুলো সিট খালি থাকবে ওই সিটগুলোর পরবর্তীতে কাউন্সিলিং হবে, সেকেন্ড কাউন্সিলিং। ওইটা কত হবে, 23 তারিখ হচ্ছে পাবলিশ হবে, তারপরে 24 তারিখ আবার অ্যাডমিশন কমপ্লিট হবে, ঠিক আছে। এমন করে কাউন্সিলিং চলতেই থাকবে, চলতেই থাকবে, 7-8টা কাউন্সিলিং হবে, ঠিক আছে। কত, আগস্টের ফার্স্ট উইক অবধি, ঠিক আছে, কাউন্সিলিং চলতেই থাকবে, ঠিক আছে। ওকে, 7-8টা কাউন্সিলিং হবে। তারপরেও যদি কোনো কলেজের সিট খালি থাকে পরবর্তীতে, ওকে, ইন জেনারেল রেগুলার কাউন্সিলিং তো 8টা অবধি 7টা অবধি হবে, ঠিক আছে। ওকে, এমন করে চলতেই থাকবে যতক্ষণ, তারপরেও যদি সিট খালি থাকে পরবর্তীতে পরেরগুলো হবে, ওগুলো আমি পরে বলবো, ঠিক আছে। কিন্তু এর মধ্যেই তোরা কি হবে, অনেকেই প্রায় সবাই হচ্ছে অ্যাডমিশন হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে এগুলো গেল, কলেজ গেল, কেমন করে কাউন্সিলিং হবে সমস্ত কিছু বললাম, কী কী ভুল করলে তোদের অ্যান্সার চলে যাবে, ঠিক আছে, মানে অ্যাডমিশন নিতে পারবি না, সমস্ত কিছু বললাম। এরপরেও যদি কলেজ সংক্রান্ত, অ্যাডমিশন সংক্রান্ত কিছু প্রবলেম থাকে বা কোন কলেজের কোনো স্ট্রাকচার বুঝতে প্রবলেম হচ্ছে, কিছু যদি বুঝতে প্রবলেম হয় বা কোনো কলেজের তোরা আপডেট চাস, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানা, ঠিক আছে। কারণটা আমি সব কলেজের তো একাই একাই ভিডিও বানাইতে পারবো না, কমেন্ট সেকশনে যদি কলেজের নাম জানাস তাহলে ওই হিসাবে আমি কি করব, ওই কলেজের আপডেট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। চল টাটা, তাহলে ইম্পর্টেন্ট ডেটগুলো মনে রাখবি এবং ফর্ম ফিল আপ কিন্তু বেশি করে রাখ, তাহলে হচ্ছে সেফ জোনে থাকবি, ঠিক আছে। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবি, ঠিক আছে। চল টাটা, টেক কেয়ার।